ভূত বলছি তো যাই হোক, ইয়ার কেয়ারটা ছেড়ে কাজের কথাতে আসি। তো আজকে যেহেতু ভূত চতুর্দশী মানে হ্যালো এন্ড, তো আর আজকের এই ভিডিওটা মানে আমি আগের দিন রাতে করেছিলাম, বাট এডিটিংটা আমি আজকে করছি বলে আজকে সকাল থেকে শুরু করছি। তো আমি ফার্স্টে বলে রাখছি আমি কিন্তু আজকে ভূত হয়ে গেছি। আর এই দেখো আমি একটু মানে মেকআপ টেকআপ করেছিলাম হালকা পাতলা করে, তো আমি ভেবেছিলাম যে ঠিকঠাক কি করতে পারবো কিনা সেটা নিয়ে একটু টাফ ছিলাম। আর এরপর দেখছি যে না তাও যা হোক সেজে গুজে একটুখানি করতে পারলাম, যেমন ভূতের মতো লাগছে। এমনিতে তো বড় বড় চুলগুলো ছেড়ে রাখলে এমনিতে রাক্ষস ভূতের মতো লাগে দেখতে, যাই হোক একটু ইয়ারকে আড্ডা মারছিলাম আমার রিং লাইটের সামনে বসে। তারপর দেখো সেই বড় বড় চুলের কথা বলতে বলতে চুলটা সেই রিং লাইটে পেঁধে গেল, যাই হোক একটু মানে ভঙ্গি ভাঙ্গা করছিলাম যে দেখছিলাম যে কেমন মানে ভূত সেজে মানে কোন মানে কিরকম রিয়াকশনটা করলে ভূতের মতো লাগবে এসবই দেখছিলাম। তো দেখার পরে এবার চলে গেছে একদম সেটা ছাদে। তো চলো এই দেখো চলছে, ভূত চলে এসেছে, মানে আমি কী রিয়াকশন করবো মুখে বুঝতে পারছি না, উল্টো পাল্টা ঘাট টা নাড়িয়ে টাড়িয়ে দেখছে, মানে প্রচুর করে হাসি পাচ্ছিল। আমি যখন হাসছিলাম পাশে ছিল দাদা, ভিডিও করে দিচ্ছিল, দাদাও সেই রকম হাসছিল। তো এখানে টুনচুনি করে লাইট লাগিয়ে নিয়েছিলাম, যে বোতল যে লাইটগুলো হয় সেই লাইটগুলো। তারপরে দেখো আবারও সে ভূতের মতো ভাবসাব করতে করতে মানে মনে হচ্ছে আমার সত্যি ভূত। দাদা তো পুরোই দেখে হাসছিল, বলছে মানে যেমন একটা সেজেছে একদম বিকট লাগছে, যে মানে কালো একটা লিপস্টিক পরেছিল, মানে বিকট একটা বাজে লাগলো দেখতে, আমি বুঝতে পারছিলাম। তো দাদা বলছিল যে এটাকেই তোকে আসল রূপের মতো লাগছিল, তাই এইসব নিয়ে হাসাহাসি করছিলাম। এবার হচ্ছে মেন রিয়াকশন যেটা আমি দেবো, মানে মানে করতে পারছিলাম না, এই এই ব্যায়াম টাইপের আমি মানে আগে করতাম তো যখন ছোটবেলায় ছিলাম, তো আর এখন যেহেতু একটু হেলদি হয়ে গেছে এই জন্য না মানে প্রচুর পিঠে টান পরে কষ্ট হয়, বাট এখানে এত কিছু কাজ করতে 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 অবশেষে আমি মানে কেটে কুটে ভিডিওটা 15 সেকেন্ডের মতো বার করেছি। তো চলো একটু দেখা যাক। আর আজকের এই ভিডিওটা কিন্তু ভূত করেছে আমি কিন্তু করি, মানে আমি যে রূপা করিনি, এটা কিন্তু রূপার মধ্যে যে ভূতটা ছিল এতদিন সেই ভূতটাই আজকে এই ভিডিওটা করে নিয়েছে। তো জানিও কেমন লেগেছে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।